नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाय। आगामी 14 अक्टोबर 2023 शनिवार महालया। महालयाते माँ दुर्गार आशीर्वादे 5 राशि होते चले कोटिपति। कौन ये सौभाग्यशाली 5 राशि आमी ये भिडियोते विस्तारित आलोचना करब। आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्य आलोचनाटी आपनारा सुनबेन। देखुन, आपनारा छोट्ट भूलगुलो करें शुधुमात्र राशिर नाम शुने भिडियोटी आपनारा केटे देन। आमी एकटी अनुरोध आपनादेर काछे करब, आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त आलोचनाटी आपनारा शोनार चेष्टा करुन। देखुन, पितृपक्षेर अवसान देवीपक्षेर सूचना, ये सन्धिक्षणटा हे महालया तिथि। ये महालया तिथि थेके आपनार 5 राशिर सौभाग्येर सूचना होते चलेछे। देखुन, अनेके कि करछेन जे भिडियोगुलो देखछेन भाबछेन हाँ आमाके बोलेछे कोटिपति हबे, आमि निश्चय आगामीकाल आमार कोटिपति आमि होये जेतेई पारि। देखुन, एटा अतो सहज विषय नय। प्रथम कथा हच्छे कर्म करते हबे, कर्मेर संगे संगे आपनार भाग्य किन्तु साथ देबे। आपनार जे जन्मछके बड़ बड़ राज्यग रयेछे, आमि धरे निलाम आपनार जन्मछके शश नामक महापुरुष राज्य रयेछे, आपनार जन्मछके कुलदीपक राज्यग रयेछे, आपनार जन्मछके गजकेशरी राज्यग रयेछे, आपनार जन्मछके मालव्य नामक महापुरुष राज्यग रयेछे, আপনাদের জন্মছকে ভদ্রনামক মহাপুরুষ রাজ্যক রয়েছে, হংস নামক মহাপুরুষ রাজ্যক রয়েছে। এই রাজ্যগুলো তখনই কাজ করবে যখন আপনি কর্ম করবেন। দেখুন, এই কর্ম যখন আপনি করবেন কি না, এই রাজ্যগুলো কিন্তু অ্যাক্টিভ হবে। শুধুমাত্র ভিডিও দেখলেই যে আপনারা কোটিপতি হবেন এমনটি নয়। ভিডিওটি আমি কেন দিই, আপনাদেরকে অ্যালার্ট করি কোন জায়গাটাতে আপনাদের হতে পারে, কোন কোন দিক থেকে আপনারা লাভ পেতে পারেন, তার উপর কিন্তু আমি ভিডিওগুলো কিন্তু দিই। কিন্তু একটি কথা আপনাদেরকে আমি বলবো, আপনারা ভিডিওগুলো যে শুনছেন কি না, ভিডিওগুলো শোনার পর আপনারা ভাবছেন যে আপনাদের সাথে কিন্তু সেম কোটিপতি আপনারা কিন্তু হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। আপনাদের জন্ম ছকগুলো দেখা দরকার। এবং অনেকে বলে যে কৌশিকদা, আমি তো ঈশ্বরের প্রতি অনেক বিশ্বাস, অনেক আস্থা, আমার এত কষ্ট কেন? দেখুন, ঈশ্বর আপনার যা করে মঙ্গলের জন্যই করে। আমরা একটা কথা বলি না, ঈশ্বর যা করে আমাদের মঙ্গলের জন্যই করে। দেখবেন কোনো না কোনো কিছু মঙ্গল অবশ্যই রয়েছে তার পিছনে। আমরা হয়তো তাৎক্ষণিক বিচারে দেখি আমাদের নিশ্চয় খারাপ হলো না, ওর পিছনে জানবেন কোনো একটা মঙ্গল কিন্তু রয়েছে। একটা কথা আছে, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। ঈশ্বর যদি আপনাদেরকে দেয় না, দুহাত ভরে কিন্তু দিবে। মা দুর্গা দুর্গতি নাশ করতে চলেছে এই 5 রাশি। 5 রাশি কোটিপতি হতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি এই মহালয়া থেকে হতে চলেছে কোটিপতি? দেখুন, এই মহালয়ার দিন আবার বিরল একটি ঘটনা ঘটছে, সেটি হচ্ছে সূর্যগ্রহণ। মানে একসঙ্গে দুটি লাভ পেতে চলেছে, সূর্যগ্রহণ এবং মহালয়ার লাভ পেতে চলেছে এই 5টি সৌভাগ্যশালী রাশি। কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে একে একে জানাবো। তার আগে ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কোন কোন দিক থেকে লাভ পাবে তাও আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম রাশি আপনার মকর রাশি। মকর রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে, মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। আপনাদের ব্যবসা যারা করছেন, ব্যবসা থেকে আপনারা লাভ পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। হয়তো আপনারা শেয়ার বাজারে টাকা লাগিয়ে রেখেছিলেন, সেখান থেকে আপনারা প্রফিট পাবেন। অনলাইন ট্রেন্ডিং মিউচুয়াল ফান্ড থেকে আপনারা লাভ পাবেন। মকর রাশি মা দুর্গা আপনাদের দুর্গতি নাশ করতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্য এবং কেরিয়ার এবং সম্পত্তি এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। ভাগ্য সাপোর্ট,
কেরিয়ার এবং সম্পত্তিগত দিক থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় আসতে চলেছে মিথুন রাশি। আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় কোনো বড় শুভ সংবাদ আসতে চলেছে মিথুন রাশি। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির অর্থনৈতিক সফলতা আপনারা পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে ভালো, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন, কর্মযোগ এবং কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি আপনাদের হতে চলেছে। অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে। অর্থাৎ এই শুভ মহালয়া এবং সূর্যগ্রহণ একসঙ্গে দুটি মা দুর্গা দুর্গতি নাশ করতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির কর্ম এবং ভাগ্য, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা ধনু রাশি যদি আপনারা মানুষ হন এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে। ধনু রাশি মহালয়ার পর থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। এরপর যে রাশি সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, অনলাইন ট্রেন্ডিং, ফাটকা, শেয়ার বাজার, লটারি, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ পেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই মহালয়া তিথি থেকে এই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের যে সূচনা হচ্ছে এই সন্ধিক্ষণ থেকে এই পাঁচ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের শুভ সংবাদ আগামী দিনে কিন্তু আসতে চলেছে। প্রত্যেকে কমেন্ট বক্সে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি যারা দেখছেন না ভালো করে আপনারা আলোচনাটি শুনবেন। শুধু রাশির নাম শুনলে হবে না, আপনাদের কি যোগগুলো রয়েছে, আপনাদের ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে, ঈশ্বরের প্রতি আস্থা, অবশ্যই ঈশ্বর আপনাদেরকে কিন্তু এই সময় বিশেষভাবে সৌভাগ্যের সূচনা করতে কিন্তু চলেছে। দুটি যোগ কিন্তু তৈরি হচ্ছে 14 অক্টোবর 2023 শনিবার মহালয়া এবং সূর্যগ্রহণ দুটির ফলে এই পাঁচ রাশির এক কথায় সৌভাগ্য আসতে কিন্তু চলেছে। দেখুন, একটি কথা আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করুন, নিশ্চিত রূপে যে সমস্যাগুলো রয়েছে না সে সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। দেখুন, গ্রহের প্রতিকার কবচ রত্ন পরিধান করুন, নিশ্চিত রূপে আপনারা এ সময় লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।